দুর্ভিক্ষ, রিজার্ভ ক্রাইসিস এবং ন্যাশনাল ইলেকশনকে কেন্দ্র করে পলিটিক্যাল আনস্টেবিলিটি, এই সামগ্রিক বিষয়গুলোর কারণে আমাদের দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা 2023 সালে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে এবং এইটার ইম্প্যাক্ট আমাদের অনলাইন ইন্ডাস্ট্রিতে কতটুকু পড়বে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওটিতে। তো শুরুতেই আসি যে দুর্ভিক্ষ, আসলে সম্প্রতি সময়ে দুর্ভিক্ষ হবে, 2023 সালে দুর্ভিক্ষ হবে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু বেশ কথাবার্তা চলছে এবং দেশের পরিস্থিতি খারাপ হতে চলেছে, কোন দিকে যায় এটা নিয়ে কিন্তু একটা হতাশা বা একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো দুর্ভিক্ষ হবে বা এই ব্যাপারটা কোন সময় থেকে আসলে কমিউনিটিতে এইভাবে আসলে আলোচনার তুঙ্গে চলে আসলো? শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলমোস্ট 3টা প্রেস ব্রিফিংয়ে এই দুর্ভিক্ষের বিষয়টা উল্লেখ করেছেন, যে কারণে কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ ব্যাপক আলোচনা হচ্ছে। আগামী 2023 সাল হবে সব থেকে ভয়াবহ, এমনকি বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তো বাংলাদেশের মানুষের জন্য সেই কষ্ট না হয়, তার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনারাও নেবেন, আপনাদের আত্মীয় পরিবার পরিজনকে সেটাই আপনারা জানাবেন, যে যার যেখানে যতটুকু জায়গা আছে যা পারুক সবাইকে উৎপাদন করতে হবে। টিভি চ্যানেলেও কিন্তু দুর্ভিক্ষ কেন্দ্রিক আমরা অনেক রিপোর্ট দেখতে পাচ্ছি, প্রতিবেদন দেখতে পাচ্ছি। ডেইলি স্টারে একটা রিপোর্টে বলা হয়েছে যে 45 কান্ট্রিজ লিস্টে আসলে বাংলাদেশ নাম রয়েছে, বা আরও কিছু টিভি চ্যানেলও আমি দেখেছি যেখানে বলা হচ্ছে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ বিষয়ের যে অর্গানাইজেশনটি রয়েছে ফাও, ফাও এর যে রিসেন্ট প্রতিবেদন, সেই প্রতিবেদনে নাকি বাংলাদেশের নাম বলা হয়েছে। প্রথম কথা আসি যে ফাও এর যে রিসেন্ট প্রতিবেদন, আমি সেটা আসলে এটার পিডিএফ কপিটার নামে দেখছিলাম এই ভিডিওটা বানানোর আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে ফাও এর যে সম্প্রতি যে প্রতিবেদন, এই প্রতিবেদনে যে ম্যাপটা প্রকাশ করা হয়েছে যেসব কান্ট্রিতে আসলে দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে, হাই রিস্কে রয়েছে, সেই কান্ট্রিগুলো কিন্তু এভাবে ম্যাপে মার্ক করে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নাম কিন্তু এখানে নেই। আবার ফাও নিচে আমরা যদি দেখি যে এখানে যে নামগুলোর লিস্ট করা হয়েছে এখানেও কিন্তু আসলে, বা ক্রাইসিসের লেভেল দেখানো হয়েছে, এখানেও কিন্তু কোথাও বাংলাদেশের নাম নেই। তাহলে আসলে বাংলাদেশের নামটা আসলো কোত্থেকে? যে 45টা কান্ট্রির নাম, এটা বিসিজির একটা রিপোর্টে বলা হয়েছে, যে রিপোর্টটাতে 45টা কান্ট্রির নাম বলা হয়েছে যেটার মধ্যে আসলে খুব হাই রিস্ক বা এই ধরনের কোনো কিছু ওইভাবে মেনশন করে বলা হয়নি, বাট 45 কান্ট্রির যে লিস্ট করা হয়েছে সেইখানে বাংলাদেশের নাম বলা হয়েছে। তো বিসিজির রিপোর্টটা নিয়ে আসলে অনেক ধরনের বিতর্ক রয়েছে। তো এটা যদি আমরা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, অনেক টক শোতে বা অনেক ভিডিও কন্টেন্টে আমরা অনেকেই দেখেছি যে বলা হচ্ছে সরকার বা হচ্ছে ক্ষমতাসীন দল আসলে নির্বাচনকে পেছানোর কারণে চেষ্টা করছে এই দুর্ভিক্ষকে, দুর্ভিক্ষের ইস্যু রাইজ করে। আসলে এই ব্যাপারটা কতটুকু কি গ্রহণযোগ্য আই ডোন্ট নো, বাট দুর্ভিক্ষের ব্যাপারটা বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আমাদের যে ব্রেড বাস্কেট রয়েছে পৃথিবীর, 6টা ব্রেড বাস্কেট যেখান থেকে আসলে সারা ওয়ার্ল্ডে ফুড সাপ্লাই হয়, আপনারা একটু নেটে সার্চ করলে পেয়ে যাবেন যে এটার মধ্যে রাশিয়া এবং ইউক্রেন রয়েছে, এছাড়া ব্রাজিল এবং ইউক্রেনের যে এখান থেকে আসলে সার আসলে ডিস্ট্রিবিউট করা হয়, সারের যে সোর্সিং সেটাও কিন্তু প্রপারলি সাপ্লাই পসিবল হচ্ছে না, বা প্রোডাকশানেও কিন্তু গ্যাপ রয়েছে, যেই কারণে একটা সামনে একটা অ্যালার্মিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বা একটা থ্রেটের মধ্যে রয়েছে। কিন্তু এটার মধ্যে বাংলাদেশের সম্ভাবনা আসলে খুব বেশি নাই ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ নিজেদের খাবার নিজেরাই প্রায় 90%-এর মতো উৎপাদন করে এবং 10% যেটা আছে আমদানি করতে হয়। তো আপনারা যদি দেখেন যে সম্প্রতি সময়ে আমনের ফলন নিয়ে আমার মনে হইতে পারে যে আমার এই কন্টেন্টটা বিটিভির কন্টেন্টের বা আমনের বাম্পার ফলন হয়েছে ব্যাপারটা এরকম হয়ে যেতে পারে বা মনে হইতে পারে, বিষয়টা আসলেই আমি নিউজ পড়ে ঘেঁটে যতটুকু দেখেছি বা প্র্যাকটিক্যালি বিষয়টা আসলে ট্রু। তো ফুডের যে ক্রাইসিস মানে হেভি ক্রাইসিসের যে বিষয়টা শঙ্কাটা সেটা আসলে খুবই ক্ষীণ, এবং WFP অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যেটা, সেইখানকার একজন প্রতিনিধি কিন্তু আমাদের মন্ত্রীর সাথে একটা বৈঠক শেষে তিনিও বলেছেন যে বাংলাদেশ আসলে 2023 বা নিকটবর্তী ভবিষ্যতে আসলে এই ধরনের ফুড ক্রাইসিস বা ফেমিন অর্থাৎ দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নাই। তো দুর্ভিক্ষের ব্যাপারটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি বলি যে দুর্ভিক্ষ আসলে কি এত এইভাবে পসিবল কিনা, যে কান্ট্রিটা আসলে আমরা নিজেরা নিজেদের খাবার 90%-এর মতো উৎপাদন করতে সক্ষম, এইবার ওরকম ধরনের কোনো ক্রাইসিসও তৈরি হয় নাই, তো সেই জায়গাগুলো থেকে দেখলে এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে তার মধ্যে ফাও এবং হচ্ছে WFP-র রিপোর্টে বা তাদের ভাষ্য মতে আসলে বাংলাদেশে কোনো ধরনের মানে এই ধরনের দুর্ভিক্ষ হওয়া মানে ফুড হেভি ফুড ক্রাইসিস হওয়ার সম্ভাবনা নাই। তো এটা হচ্ছে একটা ব্যাপার।
এরপরে যে বিষয়টা আসি, রিজার্ভ, রিজার্ভের ক্রাইসিস, রিজার্ভ অ্যাকচুয়ালি রিজার্ভের ক্রাইসিস। গত বছর কিন্তু আমাদের দেশে রেকর্ড পরিমাণ রিজার্ভ ছিল, 46 বিলিয়ন ডলারের কাছাকাছি। আমরা জানি যে স্ট্যান্ডার্ড ইকোনমিক্স বা একটা দেশের অ্যাটলিস্ট 3 মাসের রিজার্ভ, মানে আমরা যে আমদানি ব্যয় মেটানোর জন্য আমাদের যে রিজার্ভ প্রয়োজন হয়, মেইনলি আমাদের পারপাসটা থাকে আমদানি ব্যয় মেটানো, তাছাড়াও রিজার্ভের আরও অনেকগুলো কাজ থাকে। তো সেই রিজার্ভ আসলে যদি অ্যাটলিস্ট 3 মাসের মতো যদি রিজার্ভ না থাকে, তাহলে কিন্তু একটা ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হয়ে যায়, এবং আমরা কিন্তু অলরেডি ওয়েয়ার ইন ক্রাইসিস। তো সেই ক্রাইসিস কীভাবে, আমরা যদি দেখি যে IMF, যখন আসলে IMF-এর লোনের কথাবার্তা চলছিল, তখন পর্যন্ত আসলে আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 36 বিলিয়ন ডলারের মতো হিসাব দেখানো হয়েছিল রিজার্ভের। তো অন অ্যান অ্যাভারেজ আমাদের 7 বিলিয়ন ডলার করে মান্থলি আর কি প্রয়োজন পড়ে, 3 সপ্তাহে 21 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ প্রয়োজন পড়ে। তো রিজার্ভ আসলে কতটুকু কি আছে, সেন্ট্রাল ব্যাংকের হিসাব দেখিয়েছিল 36 বিলিয়ন ডলার IMF-কে। তো এর মধ্যে IMF আবার অডিট শেষে যেটা বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক যেটা আবার বলেছে যে তারা 8 বিলিয়ন ডলার তারা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ, অ্যান্ড বিমান কেনা, আদার্স হচ্ছে পায়রা বন্দর, এই ব্যাপারগুলা, বা হচ্ছে কোভিড সময়ে যে ধরনের আপনার হচ্ছে ইনিশিয়েটিভগুলো ছিল, সেই ব্যাপার সেই জায়গাগুলোতে আসলে এই রিজার্ভের যে ব্যয় সেটা দেখানো হয়েছে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়, কিন্তু রিজার্ভের ক্রাইসিসের যে বিষয়টা এটা আসলে ট্রু। কারণ হচ্ছে যে আমরা যদি দেখি যে ডলারের দাম, মানে রিজার্ভ বলতে মেইনলি আমরা যে কারেন্সিটা রিজার্ভ করি সেটা হচ্ছে ডলার, কারণ ডলার হচ্ছে ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা কারেন্সি। তো আমরা ডলারের রিজার্ভ যদি বলি, বা মোস্ট সব জায়গাতে আসলে ডলারের হিসাবেই রিজার্ভটা হিসাব করা হয়। তো আমরা যদি এখন দেখি যে আমাদের অলমোস্ট হচ্ছে আপনার 28 বিলিয়ন বা হচ্ছে 27 বিলিয়ন এরকম ডলারের কাছাকাছি রিজার্ভ রয়েছে। তো এই সংখ্যাটা আসলেই মানে কমেছে কম্পেয়ার টু 46 লাস্ট ইয়ারের তুলনায়। তো সেটা আমাদের দেশের জন্য অবশ্যই, একটা দেশের আপনার হচ্ছে মুদ্রার মান স্ট্যাবল রাখার জন্য রিজার্ভ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা ইকোনমিক্সের স্টুডেন্ট আছেন, বা আমি আসলে ওই ধরনের ফাইন্যান্সিয়াল ব্রেকডাউনে বা ওই ধরনের অ্যানালাইসিসে যাব না, আমরা যদি দেখি যে আমাদের মুদ্রাস্ফীতি, মানে হচ্ছে টাকার মান কমে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, বা ডলারের প্রাইস, যেই যেই জিনিসটার আসলে চাহিদা মানে বেশি থাকে, যোগান কম থাকে, সেই জিনিসটার দাম কিন্তু অটোমেটিক বেড়ে যায়। তো আমরা যদি দেখি যে ডলারের দাম এখন কত করে যাচ্ছে, তো ডলারের দাম কিন্তু বেড়ে গিয়েছে। ডলারের দাম বেড়ে গিয়েছে মানে হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু সাপ্লাই নেই, এই যে কারণে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমাদের রিজার্ভের একটা ক্রাইসিস রয়েছে। তো সরকার কিন্তু, এছাড়াও আমরা যদি দেখি যে আমাদের সবচেয়ে বেশি যেই জায়গাটা আমাদের জ্বালানি পারচেস করতে হয়, আমাদের আমরা যদি দেখি ফ্রিকোয়েন্টলি আমাদের লোডশেডিং হচ্ছিল, যদি এখন শীতের সিজনে কিছুটা হলেও এনার্জি সেভ হবে, যেটা আমাদের কম জ্বালানি পারচেস করলে বা কম বিদ্যুৎ উৎপাদন করলেও হবে। তো এখন বিষয় হচ্ছে যে রিজার্ভের যে ক্রাইসিস, এটা 23 সালে কি আরও ভয়াবহ হবে কি না, বা এটা গভর্নমেন্টের জন্য, বা IMF-এর লোনটা অ্যাপ্রুভ হলো সম্প্রতি সময়ে, তো আমাদের অবশ্যই যে শর্তগুলো দিয়েছিল সেগুলো ফিল করি এবং তাদের অডিট পাস করি। কিন্তু IMF কিন্তু আসলে ইন্টারন্যাশনালি মানে তারা একটা লোন দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের অডিট করে। তো যাই হোক, সেটা যদি 27-28 বিলিয়ন ডলারের কাছাকাছি হয়, হোয়াট এভার, তো এটা কমেছে। এবং এটা হয়তো একেবারে অনেকে বলছে যে রিজার্ভই নাই, ফাঁকা হয়ে গেছে, ওই ধরনের কন্টেন্ট কনজিউম করার দরকার নেই। আমি মনে করি এরকম কোনো ইস্যু রাইজ হয় নাই, আর বাট ওই ধরনের পলিটিক্যাল কন্টেন্ট বা বায়াসড করা, ব্রেনওয়াশ করার মতো কন্টেন্ট দেখে হাহুতাশ করার মতো কিছু হয় নাই। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উই আর অলরেডি ইন ক্রাইসিস, এবং যেটা সরকার অলরেডি ফাইট করে সলভ করার চেষ্টা করছে। তো এর থেকে আসলে রিজার্ভের পরিস্থিতি আরও যদি খারাপ হয়, তাহলে সামনের ইলেকশনের জন্য এইটা বা হচ্ছে দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা সলভ করার জন্য কিন্তু IMF-এর একটা ভালো অ্যামাউন্টের লোন আমরা পেয়েছি বা অ্যাপ্রুভ হয়েছে। এবং আমরা যদি দেখি যে সরকার আরও কিছু ইনিশিয়েটিভস নিয়েছে এই রিজার্ভের পরিমাণটা বাড়ানোর জন্য, তো আমাদের দেশের GDP বলি বা এক্সপোর্ট, রেকর্ড পরিমাণ এক্সপোর্ট করেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গত বছর, তো সেই জায়গাগুলো থেকে আসলে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে এইটা আসলে আরও অনেক বেশি খারাপ হওয়ার সম্ভাবনা কম আছে। আমি মনে করি যে ডলারের প্রাইস হুট করে 150 টাকায় হয়ে যাবে এরকম আমার মনে হচ্ছে না। তো আমরা আসলে অলরেডি ক্রাইসিসের মধ্যে আছি। তো অনলাইন বিজনেস ইন্ডাস্ট্রিতে আসলে এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, সামনের দিনগুলোতে পরিস্থিতি কি আসলে রিজার্ভের কারণে আরো বেশি খারাপ হবে কিনা, হ্যাঁ হইতে পারে, বাট
আমরা যদি দেখি যে বর্তমান সময়ে রিজার্ভের ক্রাইসিসের কারণে আমরা কিন্তু অলরেডি একটা প্রবলেমের ভেতর দিয়ে, বা আমরা হচ্ছে দ্রব্যমূল্যের যে দাম বেড়ে গেছে, আমাদের সব কিছুর পারচেস রেট অনেক হাই হয়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, তো উই আর অলরেডি ইন ক্রাইসিস, এবং বেশি দামের প্রোডাক্ট পা কিনে কিন্তু সাপ্লায়াররাও বেশি দামের প্রোডাক্ট সেল করতে হচ্ছে। তো এই ক্রাইসিসের মধ্যে যদি আপনার অনলাইন বিজনেসের বা রিটেল বিজনেস যারা, তাদের বিজনেসে যদি সেল খুব বেশি ফ্ল্যাকচুয়েট না করে, তাহলে আসলে এটা নোটেবল ইম্প্যাক্ট ফেলবে না ইন ফিউচার। আমি যদি বলি যে পলিটিক্যাল আনস্টেবিলিটি বা নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের আসলে মুভমেন্ট, যেগুলো আসলে নোটেবল ইম্প্যাক্ট ফেলতে পারে, আমি মনে করি যে এটা ঈদের পরবর্তী সময় মানে জুন জুলাইয়ের পরে গিয়ে আসলে এই ধরনের ইস্যুসগুলো রাইজ হতে পারে, মানে পলিটিক্যাল ইস্যুসগুলো। তো তার আগ পর্যন্ত আসলে আপনার সেলস যদি মানে এই উইন্টারেও যদি আপনার মানে আসলে বিজনেস টু বিজনেস থ্রেডটা বা হচ্ছে ব্যাপারগুলো ভ্যারি করবে, যে চালের ব্যবসায়ের জন্য এক ধরনের আপনার হচ্ছে থ্রেড, আর হচ্ছে আপনার যে ক্লোদিং বা রিটেল বিজনেস ডিফারেন্ট ধরনের বিজনেস, তাদের মানে বিজনেস টু বিজনেস ব্যাপারটা আসলে ভ্যারি করে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার যে আসলে কোন বিজনেসের জন্য কতটুকু সেট, এটা আপনারা নিজেরা নিজেদেরকে স্টাডি করে বের করতে হবে। তবে আমি জাস্ট ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে আমরা কিন্তু অলরেডি ক্রাইসিসের মধ্যে, যদি আপনার টার্গেট অডিয়েন্স যারা আছে, আপনি যদি তাদের পার্সোনাল অ্যানালাইসিস করে দেখেন, তারা যদি এখন একটু রিজার্ভ চিন্তা করে যে আমি আসলে এখন পারচেস করবো না, সামনের দেশের পরিস্থিতি খারাপ হবে, আমি এই গিয়ারটা কিনবো না, টি শার্টটা কিনবো না, বা আমি ফুডপান্ডায় খাবো না, এই ধরনের সিচুয়েশন যদি খুব বেশি ক্রিয়েট না হয়ে বরং দেখেন যে মানুষ অনেক বেশি পারচেস করছে, বা আপনার টার্গেট অডিয়েন্স যারা, তারা আসলে এই ব্যাপারগুলো তাদের মানে পারচেস বিহেভিয়ারের নোটেবল ইম্প্যাক্ট ফেলে না, তাহলে আসলে ব্যাপারটা আপনার বিজনেসের জন্য খুব বেশি অ্যালার্মিং না। তো এই হচ্ছে বিষয়। এবং দেশে যে প্রোডাক্ট প্রতিটা জিনিসের দাম বেড়েছে, যেটার কারণে এই দাম বাড়া জিনিসের ব্যাপারটা মানে এটার সাথেও কিন্তু মানুষ এখন কিছুটা মানে আপনার অ্যাডপ্ট করে নিয়েছে এই ব্যাপারগুলো, যে দাম বেড়ে গিয়েছে, এটা এইভাবেই আমাদের পারচেস করতে হবে। তো এই ইস্যুগুলোর কারণে মানে বিশেষ করে রিজার্ভের ইস্যুর কারণে মানে প্রোডাক্টের দাম বাড়া এবং এটার কারণে যে নোটেবল ইম্প্যাক্ট বাড়া, সেটা আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি যে আমরা কিন্তু হিউজ পরিমাণে একটা ইউজার এক্সপিরিয়েন্স গ্রো করেছে। করোনার সময় স্ক্রিনিং টাইম অনেক হাই ছিল, মানুষ কিন্তু হুট করেই ইউজার এক্সপিরিয়েন্সটা বা তার যে পারচেস বিহেভিয়ার বা তার যে নেচার বা যারা এঙ্গেজ সবার আছে, তারা হুট করেই কিন্তু একদম জিরোতে চলে আসবে না। বা পরিস্থিতি আসলে কতটুকু খারাপ হইতে পারে সেটাও আমাদেরকে বুঝতে হবে। দুর্ভিক্ষের বিষয়টা বললাম, যেটা হচ্ছে আসলে সম্ভাবনা খুবই ক্ষীণ, আর রিজার্ভের ক্রাইসিসের কারণে উই আর অলরেডি ইন ক্রাইসিস। এই টাইমটাতে যদি আপনার বিজনেস বা পারচেস বিহেভিয়ার খুব বেশি ফ্ল্যাকচুয়েট না করে, দেন আমি বলবো যে ব্যাপারটা আপনার জন্য অনেক সেফ, এবং হচ্ছে অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়বে পরে, কিন্তু এটা আপনি কতটুকু ফিক্স করতে পারেন, আমি আরেকটা ভিডিও তৈরি করব যে আসলে আপনার কন্ট্রোল ওভার দ্য প্রাইস, যেটা আসলে কীভাবে আপনি একটা প্রোডাক্টের প্রাইস নিয়ন্ত্রণ করতে পারেন এবং কাস্টমার তারপর আপনার প্রোডাক্ট পারচেস করবে, সেটার একটা আলাদা স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, তো আমাদের ইউএসপি শুধুমাত্র ওই যে কম প্রাইসে প্রোডাক্ট সেল করার, এই ধরনের ইউএসপি ডিফাইন করে যারা বিজনেস করার চিন্তা করছেন, তাদের বিজনেস অবশ্যই সাফার করবে ফর শিওর। তো রিটেল বিজনেসগুলোর ক্ষেত্রে এটা, যারা সার্ভিস বেসড বিজনেস আছে, মানে তাদের জন্য আমি বলবো যে অনেক বেশি অ্যালার্মিং না বিষয়টা। তো কারণ হচ্ছে যে আমরা যেমন দেখি যে আমরা হসপিটাল বা ডক্টরদের মার্কেটিং করছি, হসপিটালের কাজ করছি, এই ইন্ডাস্ট্রিগুলো তো ওইভাবে ইম্প্যাক্ট ফেলবে না, এটা নোটেবল কোনো ইম্প্যাক্ট পড়বে না। তো আবার এডুকেশন রিলেটেড কিছু ইন্ডাস্ট্রি রয়েছে বা টেক ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, এটা আসলে আপনার নিজের অ্যানালাইসিসের ব্যাপার। তো আমি আসলে বলতে চাচ্ছি যে প্রবলেমটা কতটুকু হবে। রিজার্ভের বিষয়টার পরে যেটা আসছে সেটা হচ্ছে যে পলিটিক্যাল আনস্টেবিলিটি, যেটা আসলে সম্প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, এই টাইমে বিএনপি বেশ কয়েকটা হচ্ছে আপনার সমাবেশ করেছে, যেখানে মোটামুটি ভালো ক্রাউড ছিল। তো এই ক্রাউডটা বা এই ধরনের আসলে মুভমেন্টে কতটুকু পারচেজ বিহেভিয়ার ইম্প্যাক্ট ফেলে সেটা আমাদের দেখতে হবে, বা ক্ষমতাসীন সরকার আসলে প্রিভিয়াস এই ধরনের ইস্যুগুলো কীভাবে ডিল করেছে। আমরা যদি দেখি নিরাপদ সড়ক আন্দোলন বা কোটা আন্দোলন, যেগুলোকে অনেকে বলেন যে সরকার পতনের আন্দোলন ছিল, তো সেগুলার সময় ওই সময়গুলোতে আসলে কতটুকু পারচেজ বিহেভিয়ার আরে মানে যারা আসলে অনলাইনে পারচেস করে, যে আমি তাদের আসলে বিহেভিয়ারে কতটুকু ইম্প্যাক্ট পড়েছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং বিএনপির যে মুভমেন্ট রয়েছে, আমরা প্রিভিয়াসলি দেখেছি অনেক সময় যে আসলে অনেকে বলছে যে আওয়ামী লীগ এতটুকু স্পেস করে দিচ্ছে বিধায় বিএনপি এই ধরনের মুভমেন্ট বা এই ধরনের ইনিশিয়েটিভ নিতে পারছে, কারণ আমরা অনেকেই এরকম এক্সপিরিয়েন্স করেছি। এবং তারেক জিয়া কিন্তু এখন
ভিডিও কনফারেন্সে আপনার হচ্ছে বক্তব্য দিচ্ছে, কিন্তু ওই এলাকায় ইন্টারনেট চলে যাওয়া বা ওয়াইফাই বন্ধ হয়ে যাওয়া, কারেন্ট চলে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু হয় নাই, বা ওই থানা থেকে অ্যাপ্রুভালের যে বিষয়গুলো এইগুলোও কিন্তু খুব বেশি হয় নাই। তো সরকার আসলে কিভাবে ডিল করবে এটা একটা পলিটিক্যাল ব্যাপার, এই ওই আলোচনায় আমি যেতে চাচ্ছি না। বাট যেই জায়গাটা আসলে মানে আমি মনে করি যে সরকারের ইন্টারন্যাশনাল চাপ, যদি আসলে সরকার ফেয়ার ইলেকশন নিয়ে যে ধরনের বিতর্ক রয়েছে বা একটা স্বৈরশাসকের ট্যাগ লাগানোর যে ব্যাপার, এই জায়গাটা থেকে আসলে মানে গেট রিড মানে মুক্ত হওয়ার জন্য হলেও এই ধরনের একটা লেভেল প্লেইং ফিল্ড বা এই ধরনের হচ্ছে বিরোধী দলের বা হচ্ছে যে অপোনেন্ট যারা রয়েছে তাদের কিন্তু ভয়েস রাইজ করতে দেওয়ার ব্যাপারটাও কিন্তু থাকতে হবে। গণতন্ত্রের প্রপার প্র্যাকটিস হচ্ছে এই জিনিসগুলোরও কিন্তু একটা এস্টাবলিশমেন্ট দরকার পড়ে, এটা এই সরকারের এক্সিস্টেন্স বা সার্ভাইভ করার ক্ষেত্রে হলেও এটা প্রয়োজন হবে। তো যাই হোক, সেটা একটা ব্যাপার। তো এই পলিটিক্যাল আনস্টেবিলিটির আসলে কোন সময় অনেক বেশি পিকে থাকতে পারে, এটা কি 2023 সাল জুড়ে পিকে থাকবে? আই ডোন্ট থিঙ্ক সো, যে এটা আসলে হয়তো জুন জুলাইয়ের পরে বা ঈদের পরবর্তী সময়, মানে ঈদের পরে বিএনপি আরও ভালোভাবে আন্দোলন হয়তো করতে পারে। তো সেই জায়গাগুলো মানে এই ধরনের সমাবেশ বা এই ধরনের মুভমেন্ট আরও হয়তো জারি থাকবে, এবং সোশ্যাল মিডিয়াতেও অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে। তো ইলেকশন নিয়ে আসলে বৃহৎ আলোচনা, এবং আমি আসলে পলিটিক্যাল কোনো ভিডিও বানাচ্ছি না, বাট এটার কারণে আপনার হচ্ছে আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দল যেভাবে ডিল করবে এটা অবশ্যই একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হবে, সরকার পরিবর্তন হবে কি হবে না, সাধারণ জনমানুষের মনে একটা অস্থির অবস্থা তৈরি হতে পারে, যেটার কারণে অবশ্যই ফ্ল্যাকচুয়েট করতে পারে। কিন্তু সেইটার কারণে যে একদম রেডিক্যাল চেঞ্জ চলে আসবে, যে আসলে পারচেস করতো মানে আমি যদি বলি যে 100% থেকে আপনার হচ্ছে এখন সেটা 30% বা 20%-এ নেমে আসবে, আই ডোন্ট থিঙ্ক সো। আই থিঙ্ক এটা ফ্ল্যাকচুয়েট করলেও ম্যাক্সিমাম 40% হইতে পারে। তো আপনার বিজনেস যদি ওই টাইমটাতে আসলে লস মেকিং করার পরে সার্ভাইভ না করতে পারে তাহলে বিজনেস মডেলেই প্রবলেম আছে। আর নতুন স্টার্ট আপ 2023 সালের ক্ষেত্রে যেই ইন্ডাস্ট্রিগুলো সাফার করবে, যেমন জব মার্কেটে ক্রাইসিস থাকবে আই থিঙ্ক সো, আর হচ্ছে আপনার যেটা নতুন স্টার্ট আপগুলোর ক্ষেত্রে বা নতুন করে বিজনেস করার কথা চিন্তা করছেন, 2023 সালে ঈদের পরপর আসলে বিজনেস স্টার্ট করার চিন্তাটা ভালো আইডিয়া হবে না, সেটা যদি বিজনেস মডেল বা ওই ধরনের ভালো লেভেলের বিজনেস না হয়, কোনো প্রবলেম সলভিং বিজনেস রেগুলার টাইপের বা রেড ওশনের মধ্যে থেকে কোনো ধরনের নিশ সিলেক্ট করলেন যেটা খুব বেশি অলরেডি মার্কেটে ওভারস্যাচুরেটেড হয়ে আছে, সেই জায়গাগুলো থেকে আপনি একটা বিজনেস নিশ চুজ করে যদি ইনিশিয়েটিভ নেন দেন ইট উইল নট ওয়ার্ক আই থিঙ্ক। তো রিটেল বিজনেসগুলোর ক্ষেত্রে অবশ্যই এই জায়গাগুলো চিন্তা করতে হবে, এবং বিজনেস টু বিজনেস আপনার নিজেকে অ্যানালাইসিস করতে হবে। আই থিঙ্ক এই ভিডিওর থ্রুতে আপনি বুঝতে পেরেছেন যে সামনে পরিস্থিতি কতটুকু বেশি ভয়াবহ হবে বা কতটুকু কম ভয়াবহ হতে যাচ্ছে, যেহেতু আমি একটা কথা বারবার বলছি, উই আর অলরেডি ইন ক্রাইসিস, এবং হচ্ছে করোনার সময় আমরা দেখেছি স্ক্রিনিং টাইম অনেক হাই ছিল, এবং আমরা দেখেছি যে বিজনেসগুলো কিন্তু অনেক বিজনেস অনেক ভালো করেছে। তো আপনার কম্পিটিটররাও এই টাইমে চিন্তা করতে পারে যে মার্কেটিংয়ে ইনভেস্ট করবো না, বাট আপনি যদি এই টাইমে মার্কেটিং ইনভেস্ট মানে কনসিস্টেন্ট থাকেন তাহলে ইউ ক্যান উইন, যে আপনার তখন ব্র্যান্ডিংয়ের কস্ট কম হবে, রিকল ভ্যালু জেনারেট করা ইজি হবে, বা আপনার টার্গেট অডিয়েন্সের মাথায় বিজনেসকে রেজিস্টার করা ইজি হবে। তো ওই টাইমটাতেও আপনার